50,000 টাকা দিলেই মৃত মানুষকে জীবিত করে দেবে ওঝা, এমনই নিদান ছড়িয়ে দিয়েছে ওঝা লক্ষণ সোরেন শান্তিনিকেতনের বনডাঙ্গা আদিবাসী গ্রাম জুড়ে। ওঝার ওই নিদানের উপর বিশ্বাস রেখেছিল আদিবাসী গ্রামের একটি পরিবার, আর সেই কারণে কুসংস্কারের বিশ্বাসী ভরাডুবি ঘটল অসুস্থ এক গৃহবধূর, তার নাম তুলসী টুডু। এমন ঘটনা ঘটতেই গ্রামের ওঝা ওই লক্ষণ সোরেনকে পুলিশের হাতে তুলে দিলেন বনডাঙ্গা আদিবাসী অধ্যুষিত গ্রামের গ্রামবাসীরা। বলা যেতে পারে এক ভণ্ড ওঝার খপ্পরে পড়ে প্রাণ বিয়োগ ঘটল গৃহবধূ তুলসী দেবীর। জানা গেছে মাথা ব্যথা ও পেটের যন্ত্রণায় ওই আদিবাসী গ্রামের এক গৃহবধূ তুলসী টুডু দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তবে পরিবারের লোকজনেরা তাকে হাসপাতালে নিয়েও গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেখানে ডাক্তারবাবুরা দেখেওছেন এবং ওষুধও লিখে দিয়েছিলেন। সেসব ওষুধ খেলেও কোনোভাবে সুস্থ হয়ে উঠছিলেন না তুলসী টুডু। তাই বাড়ির লোকজনও দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, কিভাবে কি করলে ঘরের বউ ভালো হয়ে উঠতে পারে তা নিয়ে বিস্তর চেষ্টা করতে থাকেন ওই পরিবারের সদস্যরা তাদের সাধ্যমতো। এমনিতেই বেশিরভাগ মানুষের মন দুর্বল, ফলে সেই দুর্বল মনে একসময় বাসা বাঁধে ওঝার চিকিৎসা। পরিবারের সকলের মনে হয় ওর কাছে নিয়ে গেলে ভালো হয়ে যেতে পারে তাদের অসুস্থ গৃহবধূ, কেননা অনেক আগে থেকেই ওই বনডাঙ্গা আদিবাসী গ্রাম জুড়ে ওঝা লক্ষণ সোরেন প্রচার করে রেখেছে 50,000 টাকার বিনিময়ে মৃত মানুষ তার হাতে জীবন ফিরে পাবে। তাই ওই পরিবারের লোকেদের মনে হয়েছে ওঝার কাছে নিয়ে গেলেই তুলসী ভালো হয়ে যেতে পারে, ফলে যা কথা সেই কাজ। এদিকে ওঝা লক্ষণ সোরেন তুলসী দেবীর চিকিৎসাও শুরু করে। তাছাড়া আজও আদিবাসী পরিবারগুলোর কিছু অংশের ভেতর কুসংস্কার বাসা বেঁধে রয়েছে। এ ব্যাপারে তুলসী দেবীর পরিবারের ক্ষেত্রেও তেমনটা লক্ষ্য করা গেল, তারাও ওই ভণ্ড ওঝার পাল্লায় পড়ে যান। আর ওই ভণ্ড লক্ষণ ওঝা দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক টুকটাক চালাতে থাকে, যার মধ্যে ছিল জলপড়া ও জড়িবুটি, তাতেও সেভাবে কমেনি তুলসী দেবীর পুরানো রোগ মাথা ব্যথার ও পেটের যন্ত্রণা। একসময় তো তুলসী দেবীর পরিবারের লোকজনেরা ভাবেন তাকে ফের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার কথা জানালে ভণ্ড লক্ষণ ওঝা তাতে বাধা দিতে শুরু করে, কোনো না কোনো অজুহাত তৈরি করে ওই পরিবারের বিরুদ্ধে কথা বলে। ওই ভণ্ড ওঝা পরিষ্কার জানায় ডাক্তার পারবে না ভালো করতে, তার চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠবে তুলসী টুডু নামের ওই অসুস্থ গৃহবধূ। এরপর ওই পরিবারটিকে বাধা দান করে ওই অসুস্থ গৃহবধূর চিকিৎসা চালাতে থাকে ভণ্ড ওঝা লক্ষণ সোরেন জলপড়া আর জড়িবুটির মাধ্যমে। শেষটায় অসুস্থ ওই গৃহবধূ ভণ্ড লক্ষণ ওঝার চিকিৎসাকে পিছনে ফেলে মহালোকে পাড়ি জমান। এরপরই সমগ্র বনডাঙ্গা গ্রাম বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভণ্ড ওঝা লক্ষণ সোরেনের বিরুদ্ধে। খবর যায় শান্তিনিকেতন থানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই লক্ষণ ওঝাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সাথে ওই শোকার্ত পরিবারের সদস্যদের অভিযোগ, ওই ভণ্ড ওঝা অসুস্থ কাউকে হাসপাতালে যেতে দিত না, বলতো 50,000 টাকা দিলে মৃতকেও জীবিত করে দেবে, এলাকায় তার পরিচিতি সাধু বাবা নামে। তবে পুলিশের কাছে লক্ষণ ওঝা ঝাড়ফুঁক করার কথা ও জড়িবুটি দেবার কথা স্বীকার করেছে, অথচ শান্তিনিকেতন রবীন্দ্রনাথের কর্মভূমি। আজকে দেশ যেখানে এগিয়ে চলেছে, 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর সেই অগ্রগতির পথ দেখিয়েছেন, আর সেই শান্তিনিকেতনে এখন কুসংস্কারের বাসা, যা মানুষের জীবনের ক্ষেত্রে বেদনা স্বরূপ হয়ে উঠেছে। আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি, এনারা আমার কাছে নিয়ে গেছেন। সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল, আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আমি কাউর থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি চিকিৎসা, আমি কাউর থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম।